चैलेंजेस जो आएंगे, और वहां पे चूंकि आप सभी बुद्धिजीवी हैं, हम आपका ध्यान आकर्षण कराना चाहेंगे कि ये मैन्युफैक्चरिंग या एक्सट्रैक्टिव इंडस्ट्रीज के अलावा आप सबको मिल करके एक कलेक्टिव थिंकिंग, एक कलेक्टिव विजन समय, एक फ्यूचर के लिए, आने वाले जनरेशन के लिए एक रोड मैप बनाना पड़ेगा। पश्चिम वर्धमान जिले में औद्योगिक विकास के लिए राज्य सरकार पूरी तरह से प्रयासरत है। इसी के तहत CII के सहयोग से आसनसोल के निंगा में विभिन्न चैम्बर व औद्योगिक संगठनों के पदाधिकारियों के साथ बैठक की गई। उक्त बैठक में WBDIC के चेयरमैन राजीव सिन्हा मुख्य रूप से उपस्थित थे। पश्चिम वर्धमान जोने मूल जिनिस जेटा रहे छे सेटा आमादेर के एक टू फ्यूचरिस्टिक प्लानिंग करते होबे। एकदम आमी बोललाम जे कोल आस्ते आस्ते कमबे, আমি বললাম এখানে আয়রন ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, রিফ্র্যাক্টরি এগুলো অনেক বেশি আছে, ফলে হচ্ছে যে পলিউশন লেভেল বাড়বে। এই জন্য আপনি দেখলেন আজকে বিশেষ আমরা ব্যবস্থা করেছিলাম, ফিশারিজ নিয়ে কথা বলা হয়েছে, পোলট্রি নিয়ে কথা বলা হয়েছে, ক্যাটল ফিড নিয়ে কথা বলা হয়েছে। আমি নিজেই বলেছি যে অনেক প্লান্টেশন বাড়াতে হবে, কোল ইন্ডিয়ার সঙ্গে ECL CMD সঙ্গে কথা হয়েছে আমার, ওনাদের যে ভ্যাকেন্ট ল্যান্ড আছে সেখানে আমরা হর্টিকালচার বেসড কতটা স্কিম করতে পারি, যাতে আগামী দিনে ধরুন 5 বছর 10 বছর যদি আমরা এই দিশাতে কাজ করি, তাহলে আসানসোলে অনেক গ্রিন কভার আমরা ক্রিয়েট করতে পারবো, যাতে এক্সিস্টিং যে ইন্ডাস্ট্রি আছে তাতেও লাভ হবে, তাদেরও লাভ হবে, আর আগামী দিনে এই যে গ্রিন ইন্ডাস্ট্রিগুলো আছে যেটা হর্টিকালচার বেসড আছে অথবা ফিশারি পোলট্রি এগ্রিকালচার বেসড আছে, এগ্রো বিজনেস যেটাকে বলা হয়, এগ্রো বিজনেস এটাকে পশ্চিম বর্ধমানে একটু পিছিয়ে রয়েছে, এটাকে ত্বরান্বিত করার জন্য আমরা জোর দিচ্ছি।